ইয়েস ইয়েস ইয়েস, উই ডিড ইট, আমরা করে দেখালাম। এই যে এত কথা বলছে সব পাগল প্রডিউসাররা, ফেসবুক টেসবুক এত লেখালেখি করছে, এই খবরটা দেখলে তো ফেটে চৌচির হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আর এগুলো নিয়ে লেখার সাহস নেই, যে এত কথা বলছে বলিউড সাউথের সুপারস্টারদের এত বড় বড় ক্যালামা নিয়ে, আর একটা বাংলা সুপারস্টার গোটা IMDB-তে সারা ভারতে নাম্বার ওয়ানে ট্রেন্ডিং করাচ্ছে একটা বাংলা সিনেমাকে, সেটা দেখে কি চোখে কি মানে হয়ে যায়। ওই যারা সকালে আমাকে লিখেছিল একজন কমেন্টে, সেটাই বলতে ইচ্ছে করছে এবার, মানে হয় সত্যিকারে কারো কারো চোখে মনে হয় সেটা ওই প্রডিউসার। যাক, আর বেশি কথা বলবো না, যেটা ঘটেছে সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলছি। কালকে আমি বলেছিলাম যে চেঙ্গিস নাম্বার টু এ ট্রেন্ডিং করছে, ভোলার পরে রয়েছে। এবার যেহেতু ভোলা এক নম্বরে ছিল, ভোলাকে পেরিয়ে যাওয়াটা আমি বলেছিলাম খুব ডিফিকাল্ট হবে, খুব একটা সহজ এটা নয়, এবং সত্যি এটা অবিশ্বাস্য ঘটনা। কারণ ভোলা রিলিজের 4-5 দিন, সেটার হাইপ তো আলাদা লেভেলের রয়েছে, ইন্টারেস্ট হু করে বাড়ছে, প্রায় 64,000 ইন্টারেস্ট পড়ে গেছে। প্লাস এই মুহূর্তে বলিউডের সব থেকে হাইপ তোলা সিনেমা, তো মোটামুটি ওর থেকে 4% পিছিয়ে ছিল হচ্ছে কালকে চেঙ্গিস। এবং আমি বলেছিলাম যে নাম্বার ওয়ান বলে তো খুবই খুশির কথা হবে, কিন্তু একটু হলো জিনিসটা ডিফিকাল্ট। কিন্তু জিদ্দার কাছে আর কোনো কিছু ডিফিকাল্ট নেই, সারা ভারতে চেঙ্গিস যে ঝড় তুলেছে সেটা সত্যি প্রমাণিত। কারণ আজকে এই মাত্র যে ঘটনাটা দেখলাম, এক কথায় অবিশ্বাস্য, আমার কাছে এটা অবিশ্বাস্য। কারণ কোনোদিন কোনো বাংলা সিনেমা গোটা ভারতে IMDB-তে নাম্বার ওয়ান ট্রেন্ডিং করছে, একটা বাংলা সিনেমা, আমি জাস্ট ভাবতে পারিনি। আর কমার্শিয়াল সিনেমা নিয়ে তো আলোচনাই বন্ধ হয়ে গেছিলো আমাদের এখানে, সেখানে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমা নাম্বার ওয়ানে ট্রেন্ডিং করছে, এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। কিন্তু গোটা মানে ইন্ডাস্ট্রি এটা নিয়ে তো কথা বলবে না, কারণ তাদের অবস্থা এই মুহূর্তে চৌচি, ফেটে চৌচি, তারা তো বলতে পারবে না। তো সেইটা নিয়ে কিছু আলাদা করে কিছু বলার নেই, মানে এক কথায় তো অবিশ্বাস্য একটা ব্যাপার, তো সেটা নিয়ে কিছু বলা যাবে না, কারণ এই মুহূর্তে পুরো ইন্ডাস্ট্রি ফেটে চৌচির হয়ে গেছে। তো সেটা নিয়ে কিছু বলার নেই, তো বলে রাখি চেঙ্গিস কিন্তু ভোলাকে ছাপিয়ে গিয়ে নাম্বার ওয়ানে ট্রেন্ডিং করেছে, জাস্ট নাম্বার ওয়ানে। এর থেকে অবিশ্বাস্য ঘটনা কিছু হতে পারে না, এবং এটা আমি এতটাই খুশি হয়েছি যে রীতিমতো আমি দেখলাম না স্ক্রিনশটটা যে পাঠিয়েছিল, আমার গায়ের লোক রীতিমতো খাড়া হয়ে গেছিলো, গুজ বাম্পস মোমেন্ট। অ্যান্ড প্রাউড টু বি অ্যান বেঙ্গলি, মানে একজন বাঙালি হিসেবে সত্যি প্রাউড ফিল করছি, মানে জিদ্দার জন্য, যে জিদ্দার মতো কেউ আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, সত্যি ভালো লাগছে। মানে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। এবং একটা মানে ফার্স্ট টাইম আমি দেখলাম, আমি অন্তত আমার মনে করছে না বাংলা সিনেমা কবে IMDB-তে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ আছে। আর অলরেডি বুক মাই শো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে চেঙ্গিজ সিনেমা, তোমরা গিয়ে দেখে আসতে পারো, মানে BMS রীতিমতো ট্রেন্ডিং এ। তো জিদ্দার আর একদম ট্রেন্ডিং মানে হয়ে যাওয়ার কোনো ব্যাপারই না, সব কিছুই জিদ্দার ট্রেন্ডিং এ আসছে। এত আলোচনা রিসেন্ট টাইমে কোন বাংলা সুপারস্টার নিয়ে হয়েছে দেববাদে, আমার সত্যি জানার ইচ্ছে আছে, মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এই যে আজকের যে ঘটনাটা, যে কটা ঘটনার মধ্যে এই ভিডিও করতে হবে, সব থেকে আমি খুশি হয়েছি, বিশেষ করে মন থেকে খুশি হয়েছি। বেশি এক্সাইটমেন্ট আমি দেখাতে পারছি না, কারণ আরও অনেক ভিডিও নরম করার আছে যে কারণে। কিন্তু এটা নিয়ে না প্রত্যেকের কথা বলা উচিত, কারণ বাংলা সিনেমা মাথা উঁচু করে যখন দাঁড়াতো না, তখন তো সবাই ভিডিও করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, গোটা ভারতবাসীকে দেখতে বাধ্য করছে, বাংলা সিনেমাকে নিয়ে আলোচনা করতে বাধ্য করছে, তখন তো কথা অবশ্যই হওয়া উচিত। তা আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, তোমরা কতটা খুশি কমেন্ট করে জানিও, যে চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ, নমস্কার, আবার দেখা হবে, ভাই টেক কেয়ার।